is the acting Mrs. Balpardhe. Hello, Assalamualaikum, Shobai ke. Kundo bhai, Dastan. Amki naam to nisi. Chutha ko to. Khali. জানি তো সালোরে কাজ কর আচ্ছা অনেক রাতে লাইভে আসছি তোমরা একটু কষ্ট করে লাইভটা শেয়ার করে দাও আমি ছোট্ট একটা লাইভ করব যেগুলো কালেকশন দেখাবো ম্যাক্সিমাম সব অ্যাভেইলেবল থাকবে যাদের লাগবে সেগুলো হচ্ছে ফুল আর্টিস্ট ফোন নাম্বার দিয়ে পেজে কনফার্ম করে ফেলতে হবে ঠিক আছে এই এই আপু তোমার পরার ড্রেসটা কি হবে আর প্রাইস আমার পরার ড্রেসটা হবে না বাট এই ধরনের অনেক ড্রেস অর্ডার দেওয়া হয়ে গেছে ইনশাল্লাহ দুই থেকে তিন দিনের ভিতরে তোমরা দেখতে পারবা ঠিক আছে ওগুলো হচ্ছে সব হচ্ছে ঈদের ড্রেস সব হচ্ছে ঈদের গর্জিয়াস ড্রেস ঠিক আছে আপু ওকে অল ক্লিয়ার ঠিক আছে আচ্ছা যারা যারা জয়েন করতেছো কষ্ট করে একটু গার্লস গ্রুপগুলোতে শেয়ার দিয়ে দিতে হবে হ্যাঁ গার্লস গ্রুপগুলোতে শেয়ার দিয়ে দিতে হবে আমি একটা ছোট্ট লাইভ করব যতটুকু পসিবল কারণ হচ্ছে অনেক রাত হয়ে গেছে ছোট্ট একটা লাইভ করব আর যেগুলো দেখাবো ম্যাক্সিমাম অ্যাভেলেবেল থাকবে আর যদি মিক্সড কালেকশন আমার চোখের সামনে থাকে ওগুলোও দেখা দিব যারা নতুন সবাইকে ওয়েলকাম আমি কিছু কথা বলে নিচ্ছি যারা অর্ডার টর্ডার দিবেন এই কথাগুলো একটু খেয়াল রাখবেন সেটা হচ্ছে যারা ঢাকার বাইরে আপনারা বিশেষ করে আমি এই কথাটাই বলবো যারা ঢাকার বাইরের আপুরা অর্ডার দিবেন বিকাশ ছাড়া আমরা ড্রেস পাঠাই না হ্যাঁ আপনার জন্য ড্রেস আমি আজকে অর্ডার দিবেন কালকে দুপুর পর্যন্ত আপনার জন্য ওয়েট করা হবে দুপুর পর্যন্ত ওয়েট করা হবে বিকাল পর্যন্ত আপনার জন্য ওয়েট করা হবে যে আপনি বিকাশটা করবেন বাট যখন আপনি বিকাশ করবেন না তখন হচ্ছে অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে আপনার অর্ডারটা ঠিক আছে অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে আর নেক্সট থেকে আপনারা আমাদের পেজ থেকে ড্রেস নিতে পারবেন না কারণ হচ্ছে আপনার জন্য অন্য কাউকে দিতেও পারবো না আর ওয়েটও করবো আপনারা বিকাশও কমপ্লিট করবেন না তো অটোমেটিক ক্যান্সেল হয়ে যাবে আর যারা হচ্ছে আমার অলরেডি হচ্ছে বিকাশের ব্যাপারে সবাই জানেন তাদেরকে তার কিছু বলতে হবে না নতুন আপুদেরকে বলতেছি আর ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি পাবেন ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ডেলিভারি চার্জ হবে 80 টাকা মাত্র আর ঢাকার বাইরে হবে 150 টাকা সিটির ভিতরে যারা থাকবেন ক্যাশ অন হোম ডেলিভারি পাবেন তাদেরকেও অগ্রিম 300 থেকে 500 টাকা বিকাশ করতে হবে বাট হচ্ছে আজকে অর্ডার করলে কালকে বিকালের ভিতরে একদম পার্সেলটা পাঠানোর আগে বিকাশটা কমপ্লিট করতেই হবে ঠিক আছে কমপ্লিট করতেই হবে আর যারা বিকাশ করবেন না এটাও বলতে পারবেন না যে আপু আপনি তো ফোন দেন না ক্যান্সেল করার জন্য আমরা আপনাদেরকে একবারই বুঝায় বলে দিব আপু বিকাশটা কমপ্লিট করেন তারপর বিকাশ কমপ্লিট না করলে নক দিব যদি বিকাশ না করেন তাহলে ড্রেস ক্যান্সেল হয়ে যাবে আর হচ্ছে যারা সিটির ভিতরে হোম ডেলিভারি নেবেন এই করোনার টাইমে তো আমরা তো সার্ভিসটা দিচ্ছি দিবই একটু টাইম যদি বেশি লাগে সেক্ষেত্রে স্যাক্রিফাইস করতে হবে কারণ অনেক অনেক জায়গায় হচ্ছে ডেলিভারি টাইম নিতে পারে হ্যাঁ টাইম নিতে পারে তো একটু খেয়াল রাখবেন যাতে হচ্ছে এক কথায় হচ্ছে যদি খুব আর্জেন্ট থাকে ডেলিভারি তাহলে এসে করবেন সুন্দরবন নেবেন
এসে পরিবহন সুন্দরবন নেবেন। সাপোজ ধরেন হোম ডেলিভারি চাচ্ছেন, সেক্ষেত্রে যদি কিছুদিন লেট হয়ে যায় ওটা নিয়ে কোনো ইস্যু তৈরি করতে পারবেন না। তোমার ড্রেসটার প্রাইস কত বলে দিচ্ছি আপু, আমার ড্রেসটা ফুল সেট, আমি এটা সালোয়ারটা পরি না, এটার সালোয়ারটা হবে এই যেরকম চুড়িদার, এই ড্রেসটার অন্য আমি পরি নাই, সালোয়ারে পরি নাই, জাস্ট আমার নিজের সালোয়ার আর জাস্ট উপর দিয়ে ভিতরের এটার সাথে কোটিটা পরে আসছি। আর এটা হবে তোমার ওড়নাটা, হ্যাঁ এটা হবে তোমার ওড়নাটা, আর এটা হবে তোমার সালোয়ার, এখানে সালোয়ারের মতো জারকান স্টোনের কাজ সেটিং করা আছে, জারকান স্টোনেরও কাজ সেটিং করা আছে। এটা মেবি 44 পর্যন্ত আপুরা পরতে পারবেন, হ্যাঁ 44 মেবি না, এটা 40 থেকে 44 পর্যন্ত আপুরা পরতে পারবেন। এটা একটা ফোর পিসের সেট, এটা ভিতরের এটা কামিজ, এটা কামিজ, কামিজের এটা স্লিপটা এভাবে থাকবে, কোটিটা এটা আলাদা কোটি, ঠিক আছে এটা হচ্ছে আলাদা কোটি, এটার সাথে ওড়না যাবে, প্যান্ট যাবে, মোট হচ্ছে চারটা জিনিস যাবে। এটা প্রাইস ছিল 3,800 টাকা, এখন যেহেতু এটা আমি পরে ফেলছি, যা লাগবে নিয়ে ফেলবেন, এটা প্রাইস যাবে 3,200 টাকা, ঠিক আছে মাত্র 3,200 টাকা প্রাইসে যাবে, যা লাগবে নিয়ে নেবেন, সম্পূর্ণ জারকান স্টোনের কাজ আছে, খুবই রিজনেবল প্রাইসের মধ্যে। আমি হচ্ছে এক পড়াতেই 600 টাকা কমে গেল, এটা 3,800 টাকা প্রাইস ছিল সবাই জানে, ঠিক আছে 3,800 টাকা প্রাইসে ছিল, এখন এটা 3,200 টাকা প্রাইসে যাবে, 40 থেকে 44 পর্যন্ত আপনারা পড়তে পারবেন। যাই হোক এখন হচ্ছে আমি কালেকশন দেখানো শুরু করে দিচ্ছি, কমপ্লিট বানানো ড্রেস এগুলো আপনারা নিয়ে পড়বেন, মিক্সড করে দেখাবো, মিক্সড করে দেখাবো কালকে যারা অর্ডার দিবেন। আপু এটা আছে, আপু এটা কত, এগুলো কোশ্চেন করবেন সমস্যা নাই, তাহলে তার আগে হচ্ছে অ্যাড্রেস ফোন নাম্বারটা দিয়ে দিবেন, যারা অ্যাড্রেস ফোন নাম্বার দেয় না তাদেরকে কোশ্চেন করে অনেক বেশি, মানে অনেক কোশ্চেন বাট অ্যাড্রেস ফোন নাম্বার নেই, তারা রেসপন্সটা খুব কম পাবেন, এটাই স্বাভাবিক, কারণ হচ্ছে অ্যাড্রেস ফোন নাম্বার থাকলে আমরা ওটাকে সিরিয়াসলি নিই, যে না অ্যাড্রেস ফোন নাম্বার দিছে, তার যদি সাইজের সাথে প্রাইসের সাথে হয়ে যায় সে এমনি তো নিবে, অমনি তো নিবে, ঠিক আছে সাউন্ড হচ্ছে অনেক। আচ্ছা এটা ছিল 2,150 টাকার ড্রেস, এটা খুবই সুন্দর, লাস্ট এক পিস, এটা এটার কোনো কালার নেই, কোনো কিছু নাই, এটা হবে তোমার অনিয়ন পিচ টাইপের একটা কালারের মধ্যে তোমার ফুল ড্রেসটা, সাথে এখানে সফট জর্জেটের মধ্যে ওড়না, যারা লাইট কালার পছন্দ করেন তারা এটা নেবেন, এটা ডিসকাউন্ট প্রাইস যাবে মাত্র 2,000 টাকা প্রাইস, এটা 40 থেকে 44 পর্যন্ত আপনারা পরতে পারবেন, হ্যাঁ 40 থেকে 44 পর্যন্ত আপনারা পরতে পারবেন। পাঞ্জাবি স্টাইলের গলা, খুবই স্ট্যান্ডার্ড, যার লাগবে কনফার্ম করে ফেলবেন, সাথে কমপ্লিট বানানো এরকম হচ্ছে তোমার প্লাজো যাবে, ঠিক আছে এই যে কমপ্লিট বানানো এরকম তোমার প্লাজো যাবে, কমপ্লিট বানানো প্লাজো 44 পর্যন্ত আপুরা পড়তে পারবেন। আর যেগুলো হচ্ছে আমার ধরনের ড্রেস, গর্জিয়াস ড্রেসগুলো চাচ্ছেন, এটা হচ্ছে নেক্সট উইকের ভিতরেই আমাদের চলে আসতেছে কালেকশন, যারা হচ্ছে ঈদের ড্রেস একদম স্পেশাল 5,000-6,000 টাকা বাজেট রাখছেন তাদের জন্য, এগুলো তো ঈদ কালেকশন, আমি ওইটা বলতেছি না, যারা হচ্ছে একদম ইয়ার ভিতরে নেবেন, গর্জিয়াস এর ভিতরে। যাই হোক এটা হবে তোমার প্লাজোটা, ঠিক আছে এটা হবে তোমার প্লাজোটা, এই যে পিচ টাইপের একটা কালার, আর ড্রেসটাতে তোমার সম্পূর্ণ হচ্ছে এটা কি সম্পূর্ণ একদম পেটানো এমব্রয়ডারি করা, এখানে খুব সুন্দর করে শো বাটাম সেটিং করা আছে, প্লাস হচ্ছে তোমার জারকান স্টোনের কাজ হবে, জারকান স্টোনের কাজ হবে, ফুল বডি একদম পেটানো। আপু বলেছিলা দেশের বাইরে ডেলিভারি করবা, ইউকেতে কত ডেলিভারি চার্জ? আপু তুমি অর্ডার দাও, ঠিক আছে কত চার্জ, এগুলো সম্পূর্ণ হচ্ছে ডেলিভারি ম্যানের উপর, যে চার্জটা ডেলিভারি ম্যান দিবে ওই চার্জটাই, হ্যাঁ ওয়েটের উপর ডিপেন্ড করবে প্রথম মনে হয়, আর কান্ট্রির উপরও মেবি ডিপেন্ড, না কান্ট্রির উপরও ডিপেন্ড, সেটা হচ্ছে অর্ডার দিতে হবে, পরে ফুল ডিটেলস বলে দেওয়া হবে, ফুল ডিটেলস বলে দেওয়া হবে, ঠিক আছে। আচ্ছা 40 থেকে 44 পর্যন্ত আপনারা পড়তে পারবেন, এটা প্রাইস হবে মাত্র কত, 2,150 ছিল এখন মাত্র 2,000 টাকা প্রাইসে পাচ্ছেন, 44 পর্যন্ত আপনারা পড়বেন, এটা লাস্ট এক পিস হবে, লাস্ট এক পিস হবে, এটা কিন্তু সামনাসামনি বেশি সুন্দর, কারণ এখানে যে জারকান স্টোনের কাজ লাইভে এত বেশি বোঝা যায় না, প্লাস এখানে তোমার একদম পেটানো কাজ করা আছে, এটা এটার কালারটা হচ্ছে তোমার অনিয়ন পিচ টাইপের কালার, পিচ, ঠিক আছে সো যার লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবেন, খুবই স্ট্যান্ডার্ড কালেকশন এগুলো। আমি কালারফুল থেকে শুরু করে সবই দেখাবো। আচ্ছা এটা হবে তোমার মেরুন কালারের মধ্যে, এটার সাইজ হচ্ছে 36 থেকে 38 পর্যন্ত আপনারা পড়তে পারবেন, 36 থেকে 38 পর্যন্ত আপনারা পড়তে পারবেন, এটা 1,750 টাকা প্রাইস ছিল, এটা কিন্তু অনেক গর্জিয়াস একটা ড্রেস, যারা গর্জিয়াস ড্রেস চান তারা এটা নেবেন, এটার এখন প্রাইস যাবে মাত্র 1,500 টাকা
50 টাকা ডিসকাউন্ট প্রাইস 1550 টাকা যার লাগবে কনফার্ম করে ফেলবেন সাইজ 36 থেকে 38 পর্যন্ত আপনাদের অর্ডার নিব প্রাইস পড়বে তোমার 1550 টাকা সব জর্জেটের মধ্যে আর এটা হবে তোমার টিস্যু ফেব্রিক্স এর মধ্যে ওন্না এটা সম্পূর্ণ হচ্ছে তোমার এমব্রয়ডারি করা ঠিক আছে সম্পূর্ণ হচ্ছে তোমার এমব্রয়ডারি করা জাস্ট নিয়ে পড়বা কিছু করতে হবে না আপু আমি আপনার পেজে নতুন আচ্ছা ওয়েলকাম আপু তোমাকে দেখতে অন্তর মতো নাটক করে অন্তরা চিনি না আপু যাই হোক তোমার চোখে ওরকম মনে হয়েছে তোমার পরোটা লং কত আপনার পরোটা দাম আমার পরোটার দাম হচ্ছে আমার লংটা মেবি হবে 50 মতো 50 মতো লং হবে ঠিক আছে 50 মতো লং হবে আচ্ছা এটা প্রাইস কত মাত্র 1550 টাকা সাথে হবে তোমার এটার সাথে এটা স্যালাড দিবেন আচ্ছা এই স্যালাডটাই যাবে গোল্ডেন কালারের স্যালাড ঠিক আছে প্রাইস হচ্ছে তোমার 1550 টাকা একদম মেরুনের মধ্যে মেরুনের মধ্যে 1550 টাকা সাইজ 36 থেকে 38 মানে এটা স্লিম ফিট আপুদের জন্য এটা ফ্রন্ট সাইড এটা হচ্ছে তোমার ব্যাক পার্ট ফিটিংটা প্রচুর সুন্দর যারা স্লিম ফিট তাদের কিছু করতে হবে না কারণ এমনিতেই ফিটিং করা ঠিক আছে এটা হচ্ছে তোমার সম্পূর্ণ এমব্রয়ডারি করা দুই পাশে এরকম আছে প্লাস এটা তোমার নিচের দিকে মানে গর্জিয়াস এক কথা হচ্ছে বিয়ে বাড়ির জন্য ঠিক আছে এই ড্রেসটা বিয়ে বাড়ির জন্য ঠিক আছে বা ভালোবাসা দিবস উপলক্ষেও ঠিক আছে অনেক সুন্দর প্রাইস মাত্র 1550 টাকা সাথে এই গর্জিয়াস ওন্নাটাও যাবে ফুল সেট 1550 টাকা এটা কয়েকটা আছে কয়েকজন আপনাকে দিতে পারবো আমার হাতে আজকে সব মেরুন কালার আসতেছে সব মেরুন আছে এটাও দেখো এটাও খুবই সুন্দর এটা হবে লিলেন সফট ফেব্রিক্স এর মধ্যে লিলেন সফট ফেব্রিক্স এর মধ্যে খুবই সুন্দর সাইজ 38 এটাও 1550 টাকা প্রাইস পড়বে ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছি এটার সাথে হচ্ছে গর্জিয়াস একটা ওন্না গর্জিয়াস একটা ওন্না যাবে মাত্র ডেলিভারি চার্জ ঢাকা 80 ঢাকার বাইরে 150 টাকা যতই ড্রেস নেন না কেন ডেলিভারি চার্জটা সেমই থাকবে কিন্তু বিদেশের ক্ষেত্রে আলাদা বিদেশের ক্ষেত্রে আলাদা যারা বাইরে থেকে অর্ডার দিবেন তাদেরকে সম্পূর্ণ ডেলিভারি চার্জ সহ ড্রেসের প্রাইস কথা আটকে যাচ্ছে প্রাইস সহ ঠিক আছে বিকাশটা করতে হবে আচ্ছা এটা সালোয়ারটা হচ্ছে তোমার এরকম কফি টাইপের কালার প্রাইস হচ্ছে 1550 টাকা এটা হবে লিলেন সফট লিলেন ফেব্রিক্স এর মধ্যে এটা হবে তোমার ওন্নাটা ফুল কমপ্লিট বানানো জাস্ট নিয়ে পড়বা আপু আমি আপনার পেজ থেকে একটা ড্রেস নিয়েছি অনেক সুন্দর হয়েছে দামটা অনেক রিজনেবল কোয়ালিটি অনেক ভালো ফারহান হোসেন থ্যাংক ইউ 1000 মধ্যে হবে দেখতেছি 1000 মধ্যে হবে থাকলে দেখাবো ঠিক আছে আচ্ছা এটা 1550 এর মধ্যে এগুলো কোয়ালিটি কিন্তু অনেক ভালো কোয়ালিটি জাস্ট দেখো কোয়ালিটিটা জাস্ট দেখো মাশাআল্লাহ কোয়ালিটি 1550 টাকা কোনো হচ্ছে সেলাই টেলার ভেজাল নেই জাস্ট নিয়ে পড়বা এটা একটা মেহরুন কালার হ্যাঁ মেহরুন কালার 38 পর্যন্ত আপনারা পড়তে পারবেন প্রাইস পড়বে মাত্র 1550 টাকা এটা হচ্ছে তোমার স্লিপ স্লিপ প্লাস এখানে তোমার সম্পূর্ণ এমব্রয়ডারি করে শো বাটন দিয়ে দিছে দেখো শো বাটনটা কত সুন্দর মাশাআল্লাহ আচ্ছা আর এটা হবে তোমার নিচের দিকে যে অংশটা হ্যাঁ খুবই সুন্দর মেন কথা হচ্ছে যারা একদম সফট ফেব্রিক্স এর ড্রেস চান কিছু তারা এটা অর্ডার দিবেন অনেক সফট আর এটা হবে তোমার ওন্নাটা আজকে ডিসকাউন্ট প্রাইস দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে ডিসকাউন্ট দিতে হবে কারণ হচ্ছে হলো আমাদের নিউ মানে নতুন নতুন অনেক দামি দামি কালেকশন আসতেছে যারা মার্কেট প্রাইস 10 থেকে 15 হাজার 12 হাজার টাকা প্রাইসের ড্রেস নেন আরও বেশি হতে পারে আমি তো কমেই বলতেছি তারা হচ্ছে ড্রেসগুলো পাবেন খুবই রিজনেবল প্রাইসে 5 থেকে 6 হাজার টাকার ভিতরে পাবেন একদম 50% কম প্রাইসের মধ্যে আচ্ছা এটার মধ্যে আরেকটা হবে 38 সাইজ একদম লিলেন সফট কাপড়ের মধ্যে 38 সাইজ সেম প্রাইস 1550 আপু আজকে কি সব রেডি ড্রেস দেখাবা গাউন দেখাও সুতি গাউন আছে আপু হ্যাঁ আপু অনেক খুশি হয়েছি সেলাই করা ড্রেস সেলাই করা ড্রেসের একটা ভেজাল ভেজাল মানে কি ভালো জিনিস কি কোনো ভেজাল নেই কোনো ভেজাল নেই যে কিছু করতে হবে সেলাই করতে হবে ওয়েট করতে হবে তারপর ভালো মতো ফিটিং করলো কি করলো না এগুলোর অনেক বিষয় আছে ঠিক আছে আর সেলাই করার ড্রেস আর আলার মতো আমি যে যেই কোম্পানির ড্রেসটা সেল করতেছি এটার ফিটিং অলমোস্ট এমন থাকে যে যে সাইজের ড্রেসটা হয় মানে সুন্দর মতো ফিটিংটা হয় এটা হচ্ছে মেন ফ্যাক্ট আমি আজ পর্যন্ত যতগুলো ড্রেস করছি
না আমার হাতা লুজ হয়েছে না এখান থেকে লুজ হয়েছে না কোনো কিছু না মানে ফুল পারফেক্ট হ্যাঁ যেদিন আমি বড় সাইজ পরে ফেলছি লুজ দেখা গেছে বাট যেই যে পারফেক্টটা দেয় একদম সেম অনেকের ধারণা যে রেডিমেড ড্রেসের মেবি কিছু করতে হবে না যেটা যেটার সাইজের একদম পারফেক্ট ওরকম থাকে কোনো ভেজাল নেই আচ্ছা এটাও 1550 টাকা এটা খুবই রিজনেবল প্রাইসের মধ্যে খুবই দারুণ একটা ফেব্রিক্সের ড্রেস মানে যারা প্রচুর সফট নরম কাপড় চান না এটা নেবেন আর আগেটা যেটা দেখাইছি ওটা নেবেন প্রচুর সফট মানে পরে অনেক বেশি আরাম ফিল করবেন আরামদায়ক ফেব্রিক্স এটা হচ্ছে তোমার লিলেনের মধ্যে সফট লিলেনের মধ্যে কমপ্লিট বানানো এটাও 36 থেকে 38 পর্যন্ত আপনারা পড়তে পারবেন প্রাইস সেম 1550 টাকা ফুল কমপ্লিট বানানো যাদের লাগবে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজে কনফার্ম করতে হবে এটার দামটা এটা লম্বা কত ইঞ্চি আচ্ছা এটা লম্বা হচ্ছে 46 থেকে 47 লং হবে ম্যাক্সিমাম ড্রেসগুলো এমনই লং হয় আচ্ছা আর এটা হবে তোমার ওড়নাটা হ্যাঁ এটা হবে তোমার ওড়নাটা এটা হবে ওড়না আচ্ছা আমাদের দুইটা ওড়না রিটার্ন আসছে সে রিসিভ করে নাই আর অনেক আপুরা ওড়না চাচ্ছিলেন আমি এটাতে জানি কি প্রবলেম ছিল আমি তো ভুলেও গেছি আমি দেখে তারপর বলতেছি আর জানো ডেলিভারি বয় ড্রেস দিয়ে চলে গেল টাকা না নিয়ে আমি আবার কল দিয়ে ওনাকে টাকা নিয়ে যেতে বললাম হয়তোবা ব্যস্ত ছিল বা আনবো না ছিল তোমারটা নিব আপু প্রাইস 3200 টাকা পড়বে ঠিক আছে 3200 টাকা পড়বে পেজে মেসেজ দিয়ে দাও এরকম সময় এই জিনিসটা আমার দ্বারা বেশি হয় আমি দোকানে গেলে কোনো কিছু রেখে চলে আসি বা টাকা না দিয়ে চলে আসি ওরে টাকা দেওয়ার কথা না দিয়ে চলে আসতেছি এরকম হয়েছে আমার সাথে কয়েকবার খুবই লজ্জাজনক বিষয় যখন টাকা না দিয়ে চলে আসছি আর যখন আমি কোনো কিছু রেখে চলে আসছি তখন খুবই ভয় লাগছে জিনিসটা কি আছে কি নাই এই দুইটা সিচুয়েশনই আমি পড়ছি কয়েকবার পড়ছি খুব খারাপ লাগে পরে এটা অ্যাশ কালারের মধ্যে এটাও খুবই সুন্দর একটা প্রাইস কত ছিল দেখো তো আচ্ছা এটার প্রাইস ছিল মেবি 1850 টাকা এটা এখন যাবে 1750 টাকা কারণ এটা ডিসকাউন্ট করাই ছিল এটা 40 পর্যন্ত আপনারা পড়তে পারবেন হ্যাঁ 40 পর্যন্ত আপনারা পড়তে পারবেন ফুল কমপ্লিট ড্রেস 40 পর্যন্ত আপনারা পড়তে পারবেন এটা আবার জারকান স্টোনের সম্পূর্ণ কাজ করা আছে তোমার 1750 টাকা আর সাথে হচ্ছে তোমার কমপ্লিট বানানো একটা প্যান্ট যাবে 1750 যা কাজ দেখতেছ সম্পূর্ণ জারকান স্টোনের কাজ আর এমব্রয়ডারি করা কটন ফেব্রিক্স 38 থেকে 40 পর্যন্ত আপনারা পড়তে পারবা কটন ফেব্রিক্সের খুবই সুন্দর এগুলো রিজনেবল নিয়ে জাস্ট পরবা টাকা উসুল ড্রেস একদম টাকা উসুল ড্রেস এগুলো হচ্ছে লাইভে এত আহামরি হয়তো বা সুন্দর কম লাগতে পারে ঝাক্কাস কম লাগতে পারে বাট এগুলো সামনাসামনি অনেক পছন্দ হবে একদম 100-এ 100 অনেক পছন্দ হবে কারণ এগুলো তো কুন্দর না এগুলো হচ্ছে রিয়েল স্টোনের ড্রেস ঠিক আছে এগুলো আপনাদের কটনের মধ্যে পার্টিওয়ার আর এটা হচ্ছে তোমার গলার ডিজাইনটা এটা হচ্ছে তোমার শোভাটা সম্পূর্ণ জারকান স্টোনের কাজ এই যে দুই পাশে তোমার সম্পূর্ণ এরকম জারকান স্টোনের কাজ হবে 1750 খুবই রিজনেবল আপু তোমার পরনেরটা কি টু পিস নাকি না আপু ফোর পিস আমার পরনেরটা ফোর পিস সোল্ড আউট আমারটা আচ্ছা এটা যা লাগবে কনফার্ম করে ফেলো মাত্র প্রাইস কত 1750 টাকা সম্পূর্ণ জারকান স্টোনের কমপ্লিট বানানো 40 সাইজের ড্রেস আর এটা হবে তোমার ওড়নাটা সফট জর্জেটের মধ্যে ঠিক আছে সফট জর্জেটের মধ্যে আচ্ছা বোন গাউন দেখাও আসতেছে আপু অর্ডার দিছি আমিও কি সাদিয়া আপু এটা কি দুইটা একটা করে দিও তো এটা কি সাইজ দেখো তো এটা তো 42 এটা কি সাইজ 38 আচ্ছা এটা একটা 42 হবে আরেকটা হবে 38 ঠিক আছে একটা হবে 42 আরেকটা হবে তোমার 38 এই ড্রেসটা সম্পূর্ণ হচ্ছে তোমার জারকান স্টোনের কাজ করা আছে সিম্পলের মধ্যে একদম সিম্পলের মধ্যে যারা পছন্দ করেন তারা এই ড্রেসটা নেবেন এটা হবে তোমার স্লিপটা এটা ব্যাক পারও তোমার সেম এরকম ডিজাইন করা আছে তুমি টাকা না দিয়ে চলে আসো আর আমি টাকা দিয়ে বাকি টাকা ফেরত আনতে ভুলে যাই আমি দুইটাই করি আমি আমার পার্স রেখে চলে আসি মোবাইল রেখে চলে আসি টাকাও রেখে চলে আসি মনে থাকে না নেওয়ার জন্য সেদিন তো তো সামনেই হলো না এটা ঠিক আছে আবার অনেক সময় টাকা না দিয়েও চলে আসি মানে কোথাও গেলে মানে একটা জায়গায় আমি স্থির থাকতে পারি না মানে ওখান থেকে তাড়াতাড়ি আমাকে সরতে হবে ওই যে ঘন্টার পর ঘন্টা দাঁড়া থাকবো ওই জিনিসটা আমি করতে পারি না
যাই হোক এটা হবে তোমার লাইট অ্যাশের মধ্যে, এটা সিম্পলের মধ্যে, বাট এটাও খুবই সুন্দর। পেজ আমি ড্রেস আই হ্যাভ এ কমপ্লেইন অ্যাবাউট ইউর পেজ ম্যানেজার, আমি ড্রেস নিতে চেয়েছিলাম, বিকাশ করতে দুদিন লেট হয়েছে, উইদাউট ইনফর মি সে অন্য কাউকে সেল করে দিয়েছে। আচ্ছা এটা তো কিছুক্ষণ আগেই আমি বলে দিছি যে হচ্ছে যারা বিকাশ কমপ্লিট করতে পারবে না অটোমেটিক ড্রেস ক্যান্সেল হয়ে যাবে। হ্যাঁ অটোমেটিক ড্রেস ক্যান্সেল হয়ে যাবে, কারণ হচ্ছে বিকাশের জন্য আমি ব্যাপারটা বুঝায় বলি তাহলে বুঝতে পারবেন। অনেক কাপড় আছে, হ্যাঁ অনেক কাপড় আছে, ড্রেস বিকাশ করেও তোমার কি বললাম না ওটা বিকাশ ছাড়া, দাঁড়াও, অনেক কাপড় আছে যারা হচ্ছে ডেলিভারি দিয়ে টিয়ে দিলাম আমার, মানে এমন আছে কাপড় আছে যারা হচ্ছে কন্টিনিউ নিচ্ছে কিন্তু তারপর হচ্ছে ড্রেস পাঠায় দিলাম, ড্রেস রিসিভ করে না, ঠিক আছে। আর হচ্ছে এই জন্য বিকাশটা নাও, কারণ হচ্ছে তাতে যাতে ড্রেসটা রিসিভ হয়। এখন আরেকটা কথা আছে, যেমন হচ্ছে আমি এই যে এই ড্রেসটা দেখাচ্ছি এটা দুইটা আছে, বাট ম্যাক্সিমাম ড্রেস দেখা যায় এক পিস। এখন আপনি অর্ডারটা দিলেন, ঠিক আছে আপনি অর্ডারটা দিলেন, বাট আপনার জন্য একদিন দুই দিন ওয়েট করা হলো, কিন্তু দুই দিন তিন দিন চার দিন যখন হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক ওটা ক্যান্সেল হয়, আরেকজন আপুকে আমরা অটোমেটিক দিয়ে দেবো, কারণ একটা ড্রেসের জন্য সবাই চাচ্ছে, সবাই চাচ্ছে। আর এটা এমন মানে এমন একটা বিষয় যে বারবার বিকাশ চাওয়াটা পসিবল নয়, যেন আমরা মেসেঞ্জার কনফার্ম হওয়ার সাথে সাথে অ্যাডিস ফোন নাম্বার দিয়ে বলে দিই যে বিকাশটা কমপ্লিট করতে। এরপর থেকে ড্রেস যদি নিতে কেউ, আপনি না শুধু যেই কেউ হোক, যদি কারোর ড্রেস পছন্দ হয় ঢাকার বাইরে থেকে অর্ডার করতে চান, সেক্ষেত্রে আগে থেকে বিকাশটা করে ফেলবেন, ঠিক আছে। বা যদি প্রবলেম হয় যাপু আমার দুই দিন লেট হতে পারে, ঠিক আছে, বাট আমি নিবো, মাস্ট বি নিবো, কিন্তু লাপাত্তা হওয়া যাবে না, উচিত ছিল অন্য কাউকে দেওয়ার আগে। এই জিনিসটা সম্ভব না আপু, এই জিনিসটা আসলে জানানো সম্ভব না, কারণ হচ্ছে যারা কনফার্ম করে তারা তাদেরকে নিজের দায়িত্বে এটা আসতে হবে, আর যখন ওটা কনফার্ম হয়ে যাবে তখন আমরা আমাদের দায়িত্ব ওটাকে পাঠিয়ে দিব, আমরা কল দিব যে আপু ড্রেসটা তাড়াতাড়ি নিয়ে নেন, আমরা পাঠিয়ে দিছি, আপনার অর্ডারটা কনফার্ম হয়ে গেছে, ঠিক আছে। আচ্ছা এটা যা লাগবে কনফার্ম করে ফেলবেন, এটা এটাও খুব প্রচুর কম প্রাইসের মধ্যে যাবে, মাত্র 1650 টাকা। এটা হচ্ছে সামনাসামনি ভাল লাগবে, মোবাইলে ভাল লাগবে না, একদম বাস্তব একটা সত্য কথা, কারণ এটার যে কাজ প্লাস কালার এটা সামনাসামনি ফাটাফাটি, এক কথায় ফাটাফাটি। এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে তোমার ব্যাক পার্ট, প্লাস হচ্ছে তোমার সফট একটা জর্জেটের মধ্যে এরকম কাজ হবে, সিম্পলের মধ্যে। সবসময় টাকার সাথে মিলায় দেখবেন, আমার ড্রেসটা সবসময় টাকার সাথে মিলায় দেখবেন যে ড্রেসের সাথে আমার প্রাইসটা কিভাবে গেছে। 1600 টাকা প্রাইস দিবেন, 16000 টাকার ড্রেসের আশা করবেন না, সবসময় মনে রাখবেন আমার ড্রেস কিন্তু এমনিতেই রিজনেবলের মধ্যে খুবই সুন্দর। গাউন দেখো আপু, আপু এক্সপেন্সিভ, এত এক্সপেন্সিভ টাইম আপনাদের, হ্যাঁ আপু বিজনেসে আসেন আপনারও এক্সপেন্সিভ টাইম হয়ে যাবে। আচ্ছা একটা কম প্রাইসের মধ্যে দেখাই, হ্যাঁ একটা কম প্রাইসের মধ্যে দেখাই। আচ্ছা এটা হবে সফট একদম কটন ফেব্রিক্স এর মধ্যে, সাইজ 40 থেকে 42 পর্যন্ত আপুরা পড়তে পারবেন। এটা এটা কি জানি চাইছিল, আমি ভুলে গেছি, 1650 এটা, দাঁড়া এটা কি জানি চাইছিলাম ভুলে গেছি, আমি না ভুলে গেছি এটা কি জানি চাইছিলাম, আবার মন টন খারাপ হয়ে যাবে আমার উপরে, 950 টাকা, ঠিক আছে 40 থেকে 42 পর্যন্ত আপনারা পড়তে পারবেন, 950 টাকা, 950 ফুল কমপ্লিট ড্রেস, ফুল কমপ্লিট ড্রেস। হ্যাঁ আপু আমি নিউ তোমার গ্রুপে, কেমন আছো, প্রাইস কত, থ্যাংক ইউ জারা খান আপু। আচ্ছা এটা যদি কার অর্ডার ছিল, সরি আমি একদম ভুলে গেছি, যার মনে আছে প্লিজ একটু কনফার্ম করে ফেলো। হ্যাঁ 950 টাকা, 40 থেকে 42 পর্যন্ত আপনারা পড়তে পারবেন, 950 টাকা ফুল কমপ্লিট ড্রেস, কিছু করতে হবে না। আমার বাড়িতে বিয়ে আছে তাই বলছি আপনার পরাটা দাম বলেন আপু, সোল্ড আউট, 3200 টাকা প্রাইস ছিল, সোল্ড আউট। আচ্ছা এই ড্রেসটা আমি এটা দেখাবো না, ঠিক আছে উল্টা পাশ থেকে দেখাচ্ছি, একটা আপুর অর্ডার ছিল, সে মেবি কালকেও অর্ডার দিছে, এটা 2 মাস আগের ড্রেস ছিল, কালকেও অর্ডার দিছে বাট দিতে পারিনি। ইউজ ড্রেস সেল করেন আপনারা, কি বলছেন, ইউজ ড্রেস সেল করেন আপনারা, এটা বলে তাই না কেউ না কেউ এটা বলে,
যদি বলে তো বলুক, এটা আমার আর তার বিষয় হবে, ঠিক আছে? আর ইউজ ড্রেস যেটা হচ্ছে আমি পরে ফেলছি, সেটা আমি নগদে দাঁড়ায় সেল করে ফেলি, হাজার দিন জমায় তারপর সেল করি না, ঠিক আছে? আর এখানে কাউকে তো আমি ফোর্স করতেছি না, বা আমি তো মাংনা দিয়ে দিচ্ছি না, আমি তো টাকা দিয়েই সেল করতেছি। কারো ভালো লাগলে নিবে, কারো যদি ভালো না লাগে সেক্ষেত্রে নিবে না। আর হচ্ছে অনেক আপোরাস হচ্ছে যারা হচ্ছে, আর সত্যি কথা বলতে ইউজ ড্রেস তো আমরা নতুন কাউকে দিও না, নতুন কাউকে দিও না ইউজ ড্রেস, কারণ হচ্ছে অনেক আপুরা আছে যাদের সাথে আমাদের পার্সোনাল অনেক ভালো সম্পর্ক আছে, একদম আমাদেরকে বোনের চোখে দেখে, আপনাদের কথা যাতে শুনতে না হয় এর জন্য নতুন কাউকে দেওয়া হয় না। আজকের পর থেকে আরো কেয়ারফুললি হয়ে যাবে আমার ড্রেস, ইউজ ড্রেস, একদম ক্লোজ আপু ছাড়া, যারা একদম রেগুলার আমার সাথে 4 বছর ধরে আছে, তাদেরকে ছাড়া দিবা না। নাম জানি কি ছিল, তখন অনেক ধরনের কথা আসবে, অনেক ধরনের প্রবলেম আসবে। কারো যদি আমি প্রবলেম শুনি অফ করে দেবো। 2 দিন অর্ডার করে পেলাম না আপু, সোল্ড খাইছি। চলে গেল তানজিন আপু, আবার দাও মেসেজটা, চলে গেছে। শিট, আমিও তো নিয়েছি আপু, অনেক নাইস হয়েছে। আসলে তুমি ড্রেস দেখাও অনেক টাইম, ভাবে তুমি ইউজ ড্রেস সেল করে দাও। আচ্ছা আচ্ছা, তুমি তো বলে সেল করো, অনেক পেজে না বলে ইউজ ড্রেস ছিঁড়া ফুটা দিয়ে দেয়। তোমার ইউজ ড্রেস আমি নিই, আরও নিব আপু। থ্যাংক ইউ আপু সাপোর্ট দেওয়ার জন্য। আপু তোমার পরার ড্রেস সেল দিবা আমাকে বইলো, আমি অর্ডার করবো। ফারিয়া ইসলাম আপু, থ্যাংক ইউ আপু। এখানে কতজন চলে আসছে ইউজ ড্রেস নেওয়ার জন্য, ঠিক আছে? কারণ হচ্ছে একটাই, যে তাদের সাথে আমার সম্পর্কই অন্যরকম যারা আমাকে লাভ করে। কিন্তু এটাও মানতে হবে যে আমার এখন হেটার্স হয়ে গেছে অনেক, অনেক বেশি নতুন নতুন হেটার্স। আচ্ছা দেখা দিব, আমি তো নিতে চাই বাট পাই না। হ্যাঁ আপু লেট হলো, অন্যের কথা কান দিও না, কারো ভালো কেউ দেখতে পারে না, এটা আমি দেখতে পারতেছি। আপু তোমার ইউজ করা ড্রেস থাকলে একটু দেখো, আমি নিব প্লিজ আপু। এখন তো নাই আপু, আমার ইউজ ড্রেস থাকে না তো। এই যে আমি কি করতেছি ইদানিং, মানে লাইভ চলাকালীন দিয়ে দিচ্ছি। আগে যেমন একবার না দুইবার জানি কয়েকটা হয়ে গেছিল তখন দিয়ে দিছিলাম একসাথে, বাট হচ্ছে এখন যেটা হয় সেটা হচ্ছে যে আজকেই পড়লাম কালকের ভিতরে দিয়ে দিচ্ছি, বা পরশু দিনের ভিতর 2-3 দিনের ভিতর দিয়ে দিচ্ছি। আচ্ছা কয়টাকে ব্লক করি ওয়াহিদ? আচ্ছা আমি ছেঁড়া ড্রেস ফুটা ড্রেস সেল করবো, এখনো করবো। আচ্ছা এখন আমার হাতের সামনে ছেঁড়া ফুটা ড্রেস এখনো করবো, ওয়েট আছে, নিয়ে আসো তো ওখান থেকে একটা নিয়ে আসো, আমি এখনো করবো। অনেক ভালো। আপনাদেরকে একটা কথা জানাই, আমার পেজে কয়েকটা আপু, হ্যাঁ কয়েকটা আপু প্রবলেম করতেছে আমার সাথে, সেটা হচ্ছে আপনাদেরকে শেয়ার করি। আমি শেয়ার করতে চাইনি ব্যাপারটা, সেটা হচ্ছে যে এক্সট্রিম লেভেলের প্রবলেম করতেছে, যদি আইনগতভাবে যদি ব্যবস্থা নিতে লাগে আইনগতভাবে ব্যবস্থা নিব। আমি যদি তাদের কোনো ক্ষতি করে থাকি তাহলে সেটার জন্য আমিও প্রস্তুত, সমস্যা নাই।
আর সে যদি আমার কোনো ক্ষতি করার ট্রাই করে বা কোনো কিছু করে সেটাও বের করব। বেশি হলে আমার জীবনের যত ইনকামের টাকা পয়সা আছে সব আমি এই পেজে লাগাই দিব, কি হবে দেখা যাবে। ঠিক আছে, কি হবে দেখা যাবে, আমি সবকিছু এগুলো ইনকোয়ারি করব। আরে ওই যে ওই বস্তার মধ্যে বের করো, এটা না পাগল, ওই যে একটা বস্তা আছে না পিঙ্ক কালার একটা বের করো। ঠিক আছে, না রিল্যাক্সই আছি তো হচ্ছে। আইনগতভাবে যদি ব্যবস্থা নিতে লাগে আমিও ব্যবস্থা নিব, কারণ আমি কোনো কসমেটিক সেল করি না, কোনো ক্রিম সেল করি না, কারো স্কিন ক্ষতি করার জিনিস সেল করি না, বা হচ্ছে কারণ স্কিন জ্বলে যাচ্ছে কোনো শ্যাম্পু কোনো মেকআপ আইটেম সেল করি না যে কারো স্কিনে প্রবলেম হচ্ছে। তো আমাকে অন্য একটা পেজের কথা বলে আমাকে ভয় দেখানো হয়েছে, যে ওই পেজের কথা মনে আছে? হুম, তো ওটা তো ছিল একটা স্কিন কেয়ারের প্রোডাক্ট, আর আমার তো এটা হচ্ছে ড্রেসের বিজনেস। কারো যদি ভালো না লাগে সেক্ষেত্রে কি করতে পারে, সে রিটার্ন করে দিতে পারে, কিন্তু কারো কিন্তু কোনো ক্ষতি হচ্ছে না বা কোনো ক্ষতি হওয়ার কথা নেই। বাট হচ্ছে আমার ইদানিং নতুন কোনো হেটার্স হয়তো বা হয়েছে, আমি জানি না তারা কে। তো হচ্ছে একটাই কথা বলবো যে নতুন যেহেতু হেটার্স হয়েছে তো সবাইকে সাবধান করে দেবো। এখন আমি সবাইকে বুঝে বুঝে ড্রেস দেবো, শুনো, সবাইকে বুঝে বুঝে ড্রেস দিও। ঠিক আছে, তো একটাই কথা বলতে চাই, আমার ড্রেস যদি ফুটা থাকে ছিঁড়া থাকে ওটা আমি দেখাই সেল করতেছি। হ্যাঁ, ফুটা ছিঁড়া যদি থাকে এটা আমি দেখাই সেল করতেছি, কিন্তু আমি ওটা না দেখাই ইন্টেক প্রাইস তো নিচ্ছি না। একটা মিনিট, তোমরা কি এতগুলো ড্রেস থেকে একটা বের করতে পারতো না? যাই হোক, তো এখন আমি ফুটা ড্রেস সেল করব। হ্যাঁ, লাইভে এখন আমি সবার সামনে ফুটা ড্রেস সেল করব। দেখি কে কিনে, প্লিজ যারা কিনবেন তারা হচ্ছে একটু পেজে মেসেজ আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। এই ড্রেসটা অনেক সুন্দর, অনেক বেশি গর্জিয়াস। হ্যাঁ, আর এটার ওন্নাটা আসে নাই, সেটিংলেস, মানে এটার কোনো সেটিং ছাড়া আসছে। আর এটা হচ্ছে ফুটা ড্রেস, এটা আমি এখন সেল করবো, ফুটাটা দেখা দিচ্ছি। এই ড্রেসটা সম্পূর্ণ হচ্ছে কটনের, সম্পূর্ণ হচ্ছে কটনের, একদম অল ওভার প্যাটার্ন কাজ করা আছে। ফুটাটা বলে দিচ্ছি, এই যে এখানে হবে তোমার ফুটাটা। ঠিক আছে, এই যে এখানে আছে ফুটাটা, খেয়াল করে দেখো, এই যে ফুটাটা, এটা হচ্ছে ফুটাটা। এই ফুটাটা দেখে যদি কেউ এই যে এটা টু পিস যদি নিতে চান, এটা প্রাইস পড়বে মাত্র 1200 টাকা, মাত্র 1200 টাকা। ঠিক আছে, এখন এটা কার লাগবে আমাকে প্লিজ এখন এখানেই মেসেজটা দিবা, এখানেই মেসেজটা দিবা যে এই ড্রেসটা কার লাগবে। এটা মাত্র টু পিস 1200 টাকা প্রাইসে যাবে, এটা এমব্রয়ডারি করলে ঠিক হয়ে যাবে। এটার সাইজ 38 থেকে 40 পর্যন্ত আপনারা পরতে পারবেন, 38 থেকে 40। এটা ফুটা ড্রেস, প্রাইস হচ্ছে 1200 টাকা টু পিস। আমাকে দাও, এত বুঝতে হবে না, মুনাপুর ড্রেস। তুমি হাইপার না, এই দুই একজনের কথা হাইপার না প্লিজ। আরে ওই তো রেডি আসছে, বুঝো না, আজব। তো আপনারা ভালো লাগলে ড্রেস নেবেন, না লাগলে নেবেন না, এত কথা বলেন কেন? উনি ইউজ ড্রেস দিলে তো বডি বলে দিচ্ছে, কেন কিছু লুকায় দিচ্ছে না? আজায়রা না চুলকাইলে কি হয় না আপনাদের? আচ্ছা, আমি ফার্স্ট টাইমে আপুর রিজের ড্রেসের লাইভ দেখেছিলাম, তখন একটা ড্রেস অর্ডার করেছিলাম ড্রেসের ডিটেলস না দেখে, বাট পরে লাইভে পুরো লাইভটা দেখলাম, আপু রিজের ড্রেসটা দেখিয়ে দিয়েছিল। আহেরে আবার চলে গেল। যাই হোক আপুরা, আমি হচ্ছে ওনাদের কয়েকটা ফালতু মহিলারা আমার পেজে ঢুকে গেছে, তো তাদের কমেন্ট পড়বো না, কারণ তারা চাচ্ছে হচ্ছে যে আমার পেজে আমি যাতে উল্টাপাল্টা কথা বলি বা এই যে পেজের যে পরিবেশটা, তারা এটাই চাইছিল যাতে নষ্ট করি। হ্যাঁ, তারা এটাই চাইছিল যে আমার পরিবেশটা নষ্ট করি। আমার হেটার্সরা কী কী হয়েছে না হয়েছে আপনারা কিন্তু বুঝতেছেন, ঠিক আছে, বুঝতেছেন। তো কথা হলো যে এগুলো আসবে, বিজনেস করতে হলে, ভালো কাজ করতে হলে, খারাপ কাজ ভালো কাজ যাই হোক করতে হলে এগুলো কিছু আসবে। তো আমি আমার মতো কাজটা করি,
যার যেটা লাগবে আপনারা পেজে মেসেজ দিয়ে দিবেন। হ্যাঁ, সরাসরি পেজে মেসেজ দিয়ে দিবেন, কারণ আমি যাই করতেছি না কেন, যাই আপনাদেরকে দিচ্ছি না কেন, সব হচ্ছে সরাসরি দেখাই তারপর সেল করতেছি। যাই হোক, এটা আমি বলে দিছি, এটা সম্পূর্ণ গর্জিয়াস একটা ড্রেস, প্রাইস মাত্র 1240 পর্যন্ত আপুরা পড়তে পারবেন। আপু হয়তো ছেলেরা তোমাকে লাইভ দেখছে, বাজে করুক, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, ওরা ওরা মা বোনদেরকে করতেছে। আচ্ছা এটা দেখ, আচ্ছা এটা দেখাচ্ছিলাম না, এটা কামিজটা দিনে কোথায়? এই তোমার হাতে। আরে না, এটা আমি ভাবছি এটা না। যাই হোক, আমার বোন অনেক ভালো, একটা কারণ আছে, কালকে হয়তো বা শেয়ার করতে পারি, ঠিক আছে, অনেক ভালো। আচ্ছা এটা হবে তোমার সম্পূর্ণ জারকন স্টোনের কাজ আছে। আদর আপু, থ্যাংক ইউ আপু, তোমার কেউ এটা প্রত্যেকটা লাইভেই করে, যে দেখলা না হেটার্স কিছু বেরোয়ছে, এরা এরা আছে রেডি, আপনি লাইভে আসলে এরা রেডি রেডি, এদের কাজই হচ্ছে, এদের হচ্ছে এটাই, এরা বেকার তো, এরা হচ্ছে ওয়েট করে মুনাপু কখন লাইভে আসবে তখন এই কাজগুলো করবে। আচ্ছা আচ্ছা, আমি কিছু বলবো না, সরি। আচ্ছা এটা হচ্ছে ওন্নাটা, এটারও প্রাইস পড়বে তোমার মাত্র কত, 1650 টাকা, এটাও তোমার সব জর্জেটের মধ্যে হবে, ঠিক আছে। আর সাথে তোমার এরকম গর্জিয়াস একটা সালোয়ার যাবে, সাইজ 36 থেকে 38 পর্যন্ত আপনারা পড়তে পারবেন। এটা হবে তোমার যে এখানকার কাজ কাজগুলো যেখানে দেখতেছেন সম্পূর্ণ হচ্ছে এমব্রয়ডারি করা আছে, ঠিক আছে, এমব্রয়ডারি করা আছে। প্রাইস কত? মাত্র 1650 টাকা। সো যা লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলো। আপু প্লিজ গাউন দেখো, আপু গাউন অল্প কিছু হবে, আমি আগে থ্রি পিসগুলো দেখা, ছোট্ট একটা লাইভ করতে চাইছিলাম, বড় হয়ে যাচ্ছে। আপু তুমি ড্রেস দেখাও, ফালতু লোকদের কথা বাদ, আপু এদের পড়বেন না, পড়তেছি না, তোমরা এত ভালো মানুষ, তোমাদের কমেন্ট পড়লে আর কারোরই পড়তে হবে না, ঠিক আছে। যাই হোক, এটা যার লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবা। মাত্র কত? 1650 টাকা, ঠিক আছে, 1650 টাকা ফুল সেট থ্রি পিস কমপ্লিট বানানো। আচ্ছা পিছনে মন খারাপ করো না, ওইগুলা সব ফালতু লোক প্লাস মহিলা, ফালতু লোক প্লাস মহিলা লোক। আরেকটা আগেও সেল করছিলাম, ঠিক আছে, মেবি সোল তো, আমারটা সোল আমারটা সোল, ঠিক আছে। আচ্ছা এটা দেখো, এটা 40 সাইজে, এটার যে সম্পূর্ণ কাজ করা আছে, ঠিক আছে, সম্পূর্ণ কাজ করা আছে। এই আইডিগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না যাবে, নিতে পারো, কয়দিন, আজকে করব, কালকে হবে, কালকে করব, আজকে হবে, সব কিছুই নেওয়া যাবে, ঠিক আছে। ওই যে আপুটা সাইদা আপু, সাইদা আপু ড্রেস, এই যে এটা একটা, তুমি কোনটা আগে তো একটা দেখাইছি, আচ্ছা এটা রাখো। আচ্ছা এটার ভিতরে কিন্তু এক্সট্রা করে স্লিভের কাপড় ভিতরে দিয়ে দিছে, হ্যাঁ এক্সট্রা করে স্লিভের কাপড় ভিতরে দিয়ে দিছে, প্লাস হচ্ছে এখানে তোমার জারকন স্টোনের কাজ আছে, সম্পূর্ণ জারকন স্টোনের কাজ আছে। এটা হবে তোমার ওন্নাটা, ঠিক আছে, এটা হবে তোমার ওন্নাটা, এটার ভিতরে এক্সট্রা করে হচ্ছে তোমার কি বলেন, একটা আপু কমেন্ট করছে, জান বুঝছো আমি নাকি হাতির বাচ্চার সাথে নাকি হাতির বাচ্চা হবো বাস্তবে, খায়া খায় নাকি ভুলতেছি, তা আমারটা আছে, আমি খাইতে পারতেছি, আপনার হয়তো বা নাই, যেন না খায় মরতেছেন, আপনার মতো কি আমিও কি না খায় মরবো নাকি। সোড আপু আমি নিউ, আমাকে একটু বুঝিয়ে দাও কাপড় ড্রেসের বিষয়। আচ্ছা একটা কথা আমাকে একজন বলছিল, খুব ইম্পর্টেন্ট, কথাটা শুনতে লাগবে হয়তো বাজে লাগবে, রাস্তা দিয়ে দেখবা যখন গাড়ি যায় না প্রাইভেট কার, আশেপাশে কুকুররা না মানে দৌড়েতে থাকে, চিলেতে থাকে, এখন গাড়ি যে চালাচ্ছে সে যদি গাড়ি থামে কুকুরদের সাথে মারামারি করে, তাহলে সিচুয়েশন দুনিয়াটা কোন দিকে যাবে তখন ভাবো। কুকুরদের কাজই হলো চিল্লানো, লাফানো, ঠিক আছে, ময়লা খাওয়া, তাদের কাজই হলো। আর কিছু বললাম না, তুমি হাসো, এটা দেখে তুমি হাসো।
এখানে তোমার জারকান স্টোনের একদম পেটানো কাজ করা আছে। এটা হবে তোমার গলার ডিজাইনটা। এটা ফ্রন্টও যেরকম এমব্রয়ডারি করা আছে, ব্যাকও এমব্রয়ডারি করা আছে। এটা 1750 টাকা প্রাইজে যাবে। এটার সাইজ হচ্ছে তোমার 40 পর্যন্ত আপনারা পড়তে পারবেন। এটার মেইন ফ্যাক্ট হচ্ছে এটা প্রচুর কম প্রাইজে যাচ্ছে, আর এটা তোমার প্লাজোতে পর্যন্ত কাজ করা আছে। হ্যাঁ, প্লাজোতে পর্যন্ত কাজ করা আছে। জামার ভিতরে স্লিভ হবে, স্লিভ এক্সট্রা স্লিভ হবে। এখানে শর্ট হাতা দেওয়ার পরও স্লিভ এক্সট্রা স্লিভ হবে। প্লাস হচ্ছে এটা হচ্ছে তোমার, এটা হচ্ছে তোমার ওড়নাটা, টিস্যু ফেব্রিক্স এর ওড়না, একদম সম্পূর্ণ কাজ করা আছে। গর্জিয়াস একটা ড্রেস, 1750 টাকা। যার লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবা। যেগুলো কমেন্ট করছে না, একটা আরবি নামে আছে, ওগুলো সব হচ্ছে ইয়া করো, খাতা লেখো। এটা দাও, এটা দাও। শাহিদ আপু আসো তুমি, আমি এটা নিয়েছি, অনেক সুন্দর, থ্যাংক ইউ। অথেদল আপু একটু গাউন দেখো প্লিজ, আপু গাউন আজকে থ্রি পিস দিয়ে শেষ করবো। আমার রিপ্লাই দাও না প্লিজ। কি আপু বলো, ভাইয়া কত সুন্দর করে বললো। হ্যাঁ, এটা একটা খুবই সুন্দর কথা বলছে, খুবই সুন্দর, ঠিক আছে। আচ্ছা, এটা হবে তোমার 40 পর্যন্ত আপুরা পড়তে পারবেন, 40 পর্যন্ত আপুরা পড়তে পারবেন। এটা সব জর্জেটের মধ্যে 40 পর্যন্ত আপুরা পড়তে পারবেন। এটা শর্ট ডিজাইনের মধ্যে, ঠিক আছে, শর্ট ডিজাইনের মধ্যে। ওনার এগুলো আগে দাও, পরে প্যাকেট করো, প্যাকেট করা লাগবে না, প্যাঁচা রাখো, প্যাঁচা রাখো, প্যাকেট করে সাউন্ড হয় প্রচুর। আচ্ছা, তোমার আম্মুর চেহারা সুন্দর হলেই চলবে। হ্যাঁ, আমি বলতাছি এগুলো দেখতে না, তার লাইভটা শেষ করে দিই না, তুমি তোমার লাইভ করো। আচ্ছা ঠিক আছে, লাইভ করো, তুমি কমেন্ট করতে চাও না। আচ্ছা, দাঁড়িয়ে বলো, ওই ডাইনি গুলো এগুলো করতেছ না। আচ্ছা যাই হোক, এটা দেখো, এটা যার লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজে কনফার্ম করে ফেলবেন। প্রাইস পড়বে হচ্ছে তোমার মাত্র 1750 টাকা। প্যান্ট দাও, আমি কয়েকটা ড্রেস দেখাই, ড্রেস দেখাই ভাই চলে যাই, আমার পিছনে শত্রু লাগছে, এগুলোর বিষয়ে কিছু করতে হবে। যাই হোক, 1750 টাকা, যা লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবেন। এটা দাও, ঝুমুক, তোমার কেন নামগুলো আমি ডিটেলস নিতে বসে, তোমার হাজবেন্ড বা বয়ফ্রেন্ডের সাথে অবস্থা খারাপ, এর জন্য সে বাজে বাজে কথা। পরিবেশ নষ্ট করার জন্য। আচ্ছা, এটা 44 নো, চুড়িদার যাবে হচ্ছে তোমার প্যান্ট, এটা হবে তোমার কটনে, প্রাইস হচ্ছে তোমার 1650 টাকা, 1650। আর এটা হবে তোমার ওন্নাটা, সব জর্জেটের মধ্যে, সামান্য এটাতে হচ্ছে তোমার লেস করা আছে, কিন্তু প্যান্টটা হচ্ছে চুড়িদারের মতো প্যান্ট যাবে। আর এটা হচ্ছে তোমার কামিজটা, 40 থেকে 44 পর্যন্ত। আচ্ছা সরি, দেরি করে ফেললাম, অনেক দেরি, তুমি অনেক দেরি করে ফেলছো, অনেক দেরি করে ফেলছো। আমার ড্রেসটা সোল্ড আউট আপু, আমার ড্রেসটা হবে না, থাকলে দেখাই দিতাম, আমার ড্রেসটা হবে না। আচ্ছা এটা দেখো, এটা হচ্ছে তোমার কফির মধ্যে, ওয়াও এটা অনেক সুন্দর, এটা অনেক বেশি সুন্দর, দেখো অনেক অনেক বেশি সুন্দর। কমেন্টে কারোরই যাওয়ার দরকার নেই, আমিও যাচ্ছি না, তোমরাও কেউ যাও না। ড্রেস দেখো, ড্রেস যেটা ভাল লাগবে পেজে মেসেজ দাও, ঠিক আছে। যে ওয়াহিদ একটা উদাহরণ দিল না, ব্যাপারটা হচ্ছে এরকম, এখন আমি লাইভ করব, কুকুরের মতো সবাই আমার পিছনে লাগবে, করতে থাকো। আচ্ছা এটা হবে তোমার সম্পূর্ণ এমব্রয়ডারি করা, সম্পূর্ণ এমব্রয়ডারি করা, 40 থেকে 42 পর্যন্ত আপনারা করতে পারবেন, 40 থেকে 40। আরে অন্য দে রে ভাই, তুই খালি লেখা দে, অন্য ওনা দিতে দিতে 14 ঘন্টা লাগে। আচ্ছা এটাও খুবই সুন্দর, হ্যাঁ এটাও খুবই সুন্দর, 1750 টাকা প্রাইস, ফুল কমপ্লিট ড্রেস, 1750 টাকা প্রাইস, ফুল কমপ্লিট ড্রেস। তো যার লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার, এটা অনেক সুন্দর না, ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজে কনফার্ম করে ফেলবা। 1750 টাকা, সাথে কমপ্লিট বানানো হচ্ছে তোমার সালোয়ার, কমপ্লিট বানানো হচ্ছে তোমার সালোয়ার। সাইজটা বলে দিচ্ছি, সাইজ 40 থেকে 42 পর্যন্ত আপনারা পড়তে পারবেন। 1750 টাকা হচ্ছে প্রাইস, 1750 টাকা হবে প্রাইস, মাত্র
1750 সাইজ 40 থেকে 42 পর্যন্ত সবাই লাভ রেট দাও তাহলে লাইভ ক্লিয়ার দেখাবে সবাই যারা আমাকে সাপোর্ট করতেছেন সবাই লাভ রেট দেন কারণ আমার পেছনে শত্রু লাগছে ঠিক আছে আর কিছু বলবো না আপু আপনার ড্রেস কিনছেন প্লিজ বলেন আমারই কালেকশন ছিল আপু এটা আমারই কালেকশন ছিল আমি পরে ফেলছি আরেকটা গর্জিয়াস দেখাবো আপু জয়েন করলাম দেরি করে ফেললাম আপু অনেক কিছু দেখাইছো সব স্মৃতি তার প্রথম থেকে লাইভটা দেখো তাহলে অনেক কিছু বুঝতে পারবা আয়েশা আপু তুমি তো একদম আমাদের রেগুলার বুঝতে পারবা যাই হোক আয়েশা আপু যতক্ষণ লাইভটা হচ্ছে যতক্ষণই হবে লাভ রেট দিতে থাকো লাভ রেট দিতে থাকো ঠিক আছে আচ্ছা এটা দেখো এটার সাইজ হচ্ছে তোমার 40 থেকে 44 পর্যন্ত আপুরা পড়তে পারবা এটা কটনের থ্রি পিস কটনের থ্রি পিস সাথে যাবে হচ্ছে তোমার এরকম কাজ করা ওন্না এটা অনেক বেশি গর্জিয়াস একটা ড্রেস ছিল এখনো আছে গর্জিয়াস ড্রেস এটা 2100 না 2250 টাকা প্রাইস ছিল সব জর্জেটের মধ্যে এরকম তোমার কাজ করা এই যে এরকম তোমার কাজ করা ঠিক আছে স্টোনের একদম ফুল এই স্টোনের ড্রেস 40 থেকে 44 পর্যন্ত আপনারা পড়তে পারবা এখন এটা প্রাইস যাবে হচ্ছে তোমার মাত্র হচ্ছে 1750 টাকা অনেক বড় এটাতে ডিসকাউন্ট দিয়ে দিলাম কারণ এটা হচ্ছে আমি অনেকগুলো পিস তোমাদেরকে দিতে পাবো যার যার লাগবে এটা কনফার্ম করে ফেলবো 40 থেকে 44 পর্যন্ত আপনারা পড়তে পারবা প্রাইস মাত্র 1750 সাথে কমপ্লিট বানানোর ড্রেস আরেকটা কথা স্টোনের ড্রেস যারাই নেবেন যদি এক দুইটা পাথর পড়ে সেটা নিয়ে কোনো রাগারাগি করবেন না কারণ স্টোনের ড্রেস যতই লাখ টাকা দামি হোক না কেন এক দুইটা ওটা পড়াটা স্বাভাবিক হ্যাঁ এক দুইটা পড়াটা স্বাভাবিক কিন্তু ওটা নিয়ে কোনো ধরনের কোনো ইস্যু তৈরি করবেন না যাই হোক এটা যা লাগবে কনফার্ম করে ফেলবেন যারা হচ্ছে আমাকে সাপোর্ট দিচ্ছেন বেশি বেশি লাভ রেট দিতে থাকেন গাউন গাউন দেখো আপু গাউন এখন না আপু গাউন এখন হবে আচ্ছা 40 থেকে 44 পর্যন্ত আপনারা পড়তে পারবেন প্রাইস হচ্ছে তোমার মাত্র কত 1750 টাকা এটা অ্যাভেলেবল হবে এটা সম্পূর্ণ হচ্ছে তোমার এরকম কাজ করা আছে যে খেয়াল করে দেখো সম্পূর্ণ হচ্ছে তোমার এরকম কাজ করা আছে প্লাস হচ্ছে নিচের দিকেও এরকম কাজ করা আছে একদম পেটানো কাজ করা আছে 1750 টাকা কটনের ভিতরে আচ্ছা এটাও হবে তোমার স্টোনের কাজ করা স্টোনের কাজ করা সো যা লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজে একদম 100% শেয়ার হল কনফার্ম করবা এটা ধরো আচ্ছা গাউন যারা নিতে চাচ্ছেন কয়েকটা গাউন হবে ওয়ান পিস যেটা হচ্ছে আমি একদম সেল প্রাইস দিয়ে দিচ্ছি সাইজ একটাই 36 থেকে 38 পর্যন্ত আপনারা পড়তে পারবেন বটল গ্রিনের মধ্যে হ্যাঁ 36 থেকে 38 পর্যন্ত আপনারা পড়তে পারবেন চিনি গুঁড়া হবে ফেব্রিক্স তোমার সম্পূর্ণ হচ্ছে কি বলে এটাকে সম্পূর্ণ হচ্ছে এরকম স্টোনের কাজ করা আছে প্লাস হচ্ছে পার্লের কাজ করা আছে পার্লের কাজ করা আছে প্লাস এখানে পেটানোর কাজ করা আছে আপু বাজে কমেন্ট তুমি পড়ো কেন তুমি পড়ো দেখে ওরা আরো বেশি বেশি লেখে তুমি শুধু ড্রেস দেখো আমি আর কমেন্ট পড়বো না আমাকে কমেন্ট করলে বকা দিবে কমেন্ট আর পড়বো না আপু অনেক সুন্দর থ্যাংক ইউ যারা আপু যারা হচ্ছে আমার লাইভ দেখতেছো সবাই লাভ ব্রেক বেশি করে দাও লাভ ব্রেক বেশি করে দাও সবাই ঠিক আছে আচ্ছা এটা যা লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবেন এটা শুধু স্লিভ যাবে আর গাউন যাবে এটা প্রাইস পড়বে মাত্র 1000 টাকা কয়েকজন আপুকে দিতে পারবো মাত্র 1000 টাকা এটা আমার কেনা প্রাইস কেউ বিলিভ করলেও করতে পারে না করলেও করতে পারে কিছু করার নাই ওয়ান পিস প্রাইস যাবে 1000 টাকা ঠিক আছে সাইজ 36 থেকে 38 পর্যন্ত আপনারা পড়তে পারবেন সফট একটা ফেব্রিক্স ফেব্রিক্স এর নাম হচ্ছে চিনি গুঁড়া ফেব্রিক্স ঠিক আছে প্রাইস মাত্র 1000 টাকা 44 সাইজ থাকলে দাও আগে তো রিসেন্টলি চুলকানি পাবলিক বাইরে গেছে হ্যাঁ আচ্ছা এটা যা লাগবে কনফার্ম করে ফেলবেন এটার মেবি আরেকটা কালার হবে মাত্র 1000 টাকা প্রাইস এটা চোখ বন্ধ করে কনফার্ম করবা কারণ হচ্ছে এটা কেনা প্রাইস থেকেও ধরতে গেলে লস প্রাইস কিন্তু এটা আমার এক্সেস হচ্ছে কি বলে এটাকে এক্সেস হচ্ছে আমার এটা স্টকে আসছিল হ্যাঁ এখন অল্প কিছু হবে যা লাগবে কনফার্ম করে ফেলবা আর এটা লাইভে কালার পারফেক্ট বোঝা যায় না বাট পিঙ্কটা লং বেশি পিঙ্কটা লং হবে ফিফটি সাইজ তোমার হবে পিঙ্কটার 36 থেকে 38 সেম 1000 টাকা প্রাইস এগুলো হচ্ছে দুইটা কালার এখন দুইটা কালারই অ্যাভেলেবেল হবে পিঙ্ক আর হচ্ছে বটল গ্রিন সেম ফেব্রিক্স চিনি গুঁড়া ফেব্রিক্সের মধ্যে অল ওভার কাজ করা আছে খুবই সুন্দর
1000 টাকা প্রাইস শুধু স্লিভের কাপড় যাবে মানে এটার ভিতরে স্লিভ এড করা আছে আর হচ্ছে এরকম গাউন যাবে খুবই কম প্রাইসে গাউন পাচ্ছ ঠিক আছে এটা ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক পার্ট যা লাগবে কনফার্ম করে ফেলবা থ্যাংক ইউ তাসলিমা স্টাবন আপু আর কোন কালার আছে মেরুন কালারটা আর বাসায় আছে না মেরুন কালারটা এখানে নাই এখানে দেখাই দিতে কোথায় আচ্ছা মেরুন আর একটা হবে হ্যাঁ মেরুন একটা হবে কয়টা হবে আচ্ছা মেরুন দুজন নিতে পারবেন সেম প্রাইস 1000 টাকা মেরুন তিনটা কালার দেখাই দিলাম যারা গাউন চাচ্ছিলেন এটা কম প্রাইজের ভিতর দেখাই দিছি সাইজ 36 থেকে 38 প্রাইস হচ্ছে তোমার মাত্র কত মাত্র হচ্ছে 1000 টাকা প্রাইস লং হবে তোমার 48 সাইজ হবে তোমার 38 লং হবে 48 চিনি গুঁড়া ফেব্রিক হাতের কাপড় যাবে তো যার লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবা ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবা ঢাকা হোক আর ঢাকার বাইরে হোক ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবা ঠিক আছে প্রাইস কত প্রাইস হচ্ছে তোমার মাত্র 1000 টাকা নামাজে বসে অবশ্যই আমি দোয়া করব একটা মায়ের দোয়া কখনো হচ্ছে মাটিতে পড়ে না ঠিক আছে হিন্দু হোক মুসলিম হোক খ্রিস্টান হোক যে হোক একটা মায়ের দোয়া কখনো মাটিতে পড়ে না আমার আম্মুকে আমি অবশ্যই বলবো যে আমার পেজে শত্রু আসছে আম্মু তুমি নামাজে দাঁড়িয়ে ঠিক আছে নামাজে দাঁড়ায় তাদেরকে তুমি আল্লাহর কাছে বিচার দাও আর কিছু বলবো না আমি কিছুই বলবো না কোনো কিছুর অ্যান্সার দিব না কিন্তু একটা মায়ের দোয়া অবশ্যই কবুল হবে ছেলে হোক মেয়ে হোক আর যেই হোক যে আম্মু যাতে নামাজে নামাজে বসে আমি তো করবই ইনশাল্লাহ অবশ্যই সাথে আমার আম্মুকেও নিয়ে আমি আল্লাহর কাছে বিচার দিব দেখি যে আল্লাহর বিচারটা অবশ্যই একটু সাথে সাথে হবে না একটু হয়তো বা টাইম লাগবে বাট আল্লাহর বিচার হবে আল্লাহর বিচার হবে আল্লাহ আছে আল্লাহ নাই এমন না আমি কারো ক্ষতি করিনি কেউ আমার ক্ষতি করবে আল্লাহ কি নাই আল্লাহ অবশ্যই আছে যেহেতু আমি কারো ক্ষতি করিনি ঠিক আছে আচ্ছা এটা 42 সাইজ দেখি সেল হয়ে গেছে ইনি আসছে এক ঘন্টা পর আমারটা নিতে সেল হয়ে গেছে বাবা আমার দিয়ে দিবি আচ্ছা এটা দেখো আচ্ছা দেখতেছি আচ্ছা এটা দেখো এটাও কম প্রাইসে যাবে মাত্র হচ্ছে 1750 টাকা মাত্র 1750 টাকা সাথে কমপ্লিট বানানো প্যান্ট সো যা লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবা ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবা এড্রেসটা লাইভে একটু হালকা কালার দেখা যাচ্ছে বাস্তবে আর একটু ডিপ কালার একটু না ভালোই ডিপ কালার বাট লাইভে কেন যেন এটা ফ্যাকাশে আর হালকা কালার দেখা যাচ্ছে সাইজ 40 থেকে 42 পর্যন্ত আপনারা পড়তে পারবেন হ্যাঁ এখানে সম্পূর্ণ কাজ করা আছে আমি কিন্তু কত ডিসকাউন্ট দিতে বলিও নাই এগুলো 2150 টাকা ড্রেস ছিল 1750 টাকা দিয়ে দিচ্ছি ঠিক আছে তো যার লাগবে কনফার্ম করে ফেলবা ওয়াও এটা অনেক সুন্দর না কালারটা এটা ধরো আচ্ছা এটার সাইজ হচ্ছে 40 হ্যাঁ এটার সাইজ হচ্ছে 40 এটা প্রচুর সফট এটা প্রচুর সফট এটা অনেক সুন্দর এটা একটা আনকমন টাইপের অ্যাশের মধ্যে তোমার অরেঞ্জ কালার ঠিক আছে অ্যাশের মধ্যে হচ্ছে অরেঞ্জ টাইপের কালার অ্যাশের মধ্যে হচ্ছে অরেঞ্জ টাইপের একটা কালার এটা খুবই সুন্দর এটা চোখ বন্ধ করে কনফার্ম করে ফেলবা নিউ ড্রেস নাই আপু আপু এগুলো কি করবো ফেলাই দেবো বলো এগুলো হচ্ছে ডিসকাউন্ট করে দিয়ে দিচ্ছি যারা হচ্ছে এগুলো নিউই ঠিক আছে মানে এগুলো দেখে ফেলছে না ওটারই ওটাই বলতেছে আচ্ছা যাই হোক এটা হবে তোমার ড্রেসটা সো যার লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে পেজে কনফার্ম করে ফেলবেন এটা প্রাইস যাবে 1650 টাকা ফুল কমপ্লিট ড্রেস আজকে ম্যাক্সিমাম একই রেঞ্জের মধ্যে রাখছি মানে ম্যাক্সিমাম ড্রেস একই রেঞ্জ টাইপের মধ্যে রাখছি হয়তো বা এক দুইটা ড্রেসের মধ্যে রাখছি যা লাগবে নিয়ে নেবেন আজকের মতো রিজনেবল প্রাইস সম্ভব না খুবই সুন্দর স্লিপটা লাগাই নেবেন স্লিপটা ভিতরে হবে স্লিপটা ভিতরে হবে ঠিক আছে স্লিপটা ভিতরে হবে আর এখানে তোমার সম্পূর্ণ এখানে কাজ করা আছে এই যে সম্পূর্ণ কাজ করা আছে প্লাস এই যে শো বাটাম দেওয়া আছে এই যে স্লিভের কাপড় ভিতরে স্লিভের কাপড় ভিতরে এটা আপনারা সেলাই করে নেবেন মেয়েরা উপরে উঠতে চাইলে কিছু মানুষ এভাবে তাদেরকে নিচের দিকে টানতে থাকে পাত্তা দেওয়ার দরকার নেই হ্যাঁ তোমরা সাপোর্ট দিলে আপু পাত্তা তো দিবই না আর একটা জিনিস হচ্ছে ছেলে মানুষ লাইভে কিছু বলো এমন কথা শুনবে যে
পাত্তা তো দিবই না ইনশাল্লাহ, কিন্তু হচ্ছে আমার যে উপরে রব আছে তাকে তো অবশ্যই বিচার দিব, যে যে কজন আমার পিছনে লাগছে খুব রিসেন্ট যাতে তাদের একটা বিচার হয়, আর এমন বিচার হবে যে আফসোসও করার যাতে টাইম না পায়। ঠিক আছে, এটা মুখ থেকে আসতেছে না, একদম মন থেকে আসতেছে, অন্তর থেকে আসতেছে। ঠিক আছে, অন্তর থেকে আসতেছে যাতে এই বিচারটা খুব রিসেন্টলি হয়, যারা যারা হচ্ছে আমার পিছনে ইচ্ছা মতো লাগছে। আচ্ছা, এটা হচ্ছে তোমার লাইট গোল্ডেন, লাইট গোল্ডেনের মধ্যে অ্যাশ কালার। ঠিক আছে, লাইট দুই তিনটা লাইভে তাই বললাম, নিউ ড্রেস মেবি আসবে আপু, গর্জিয়াস ড্রেস আসবে অনেক। আচ্ছা, এটা দেখো, এটা হচ্ছে তোমার সম্পূর্ণ হচ্ছে অ্যাশ কালার মধ্যে। হ্যাঁ, সম্পূর্ণ হচ্ছে অ্যাশ কালার মধ্যে, এটা গোল্ডেন অ্যাশের মধ্যে। এটা লাইভে হতো বা কেমন বোঝা যাবে আমি নিজেও জানি না, বাট বাস্তবে এটা হচ্ছে একটু আর একটু ডিপ কালার। এটা 38-40 পর্যন্ত আপনারা পড়তে পারবেন। এটা খুবই দামি একটা ফেব্রিক্স, বাট প্রচুর হচ্ছে স্ট্যান্ডার্ড কালেকশন। যারা হচ্ছে কাজ পছন্দ খুবই কম করেন তারা এটা নেবেন। এটা 2450 টাকা প্রাইস ছিল, বাট এটা এখন যাবে তোমার মাত্র 1850 টাকা, সাথে হচ্ছে কমপ্লিট বানানো এরকম প্যান্ট। আপনাদের সাপোর্ট থাকলে আমার আর কিছুই হবে না। যারা যারা আমাকে সাপোর্ট দিয়েছেন আপনারা সবাই আমাকে পেজে মেসেজ দিয়ে রাখবেন, পেজে মেসেজ দিয়ে রাখবেন, আপনাদের সবার নাম আমি তুলবো, সবার নাম আমি তুলবো ইনশাল্লাহ, সবার নাম আমি তুলবো, সবার জন্য ভালো কিছু আছে। ঠিক আছে, যারা যারা আমাকে সাপোর্ট দিয়েছেন সবার নাম, একটা পার্সনও বাদ যাবে না। যদি হাজার জনও পার্সন যদি আমাকে সাপোর্ট দেন আমি হাজার জনের নামটাই তুলবো, ওইটা আমি নিজে তুলবো। সায়েম যারা আমাকে সাপোর্ট দিচ্ছে বা মেন্টালিটি সাপোর্ট বলো, সব দিক দিয়ে সাপোর্ট বলো, যারা মেসেজ দিবে তুমি তাদের একটা লিস্ট আমাকে দিবা। ঠিক আছে, সবার একটা লিস্ট দিবা। আচ্ছা, যাই হোক, এটা যার লাগবে ফুল অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে কনফার্ম করে ফেলবা। 38-40 পর্যন্ত আপনারা পড়তে পারবা, প্রাইস পড়বে 1850 টাকা। আপু তোমার ড্রেসটা হবে, দেন প্রাইস কত সোল্ড আউট? আপু বলো না প্লিজ, গাউন কি আর দেখাবা না আজকে? না আপু, গাউন আজকে আর দেখাবো না, আর গাউন দেখাবো হয়তো বা কাল পরশু, একেবারে দেখে একদম। আরো অর্ডার আসছে, ঈদ কালেকশন দেখাবো একদম জোস জোস। ঠিক আছে, তোমার ড্রেসটা হবে না আপু? আমার টাইপের ড্রেস অনেক আসবে সোহানা জান। হুম আপু, আমরা তোমাকে সাপোর্ট করবো সোহা খান আপু। আপু অবশ্যই। আচ্ছা, পেজে মেসেজ দিতে হবে। ঠিক আছে, পেজে মেসেজ দিতে হবে, যারা আমাকে সাপোর্ট দিচ্ছেন বা সাপোর্ট দিবেন তারা সবাই পেজে মেসেজ দিবেন। আপনাদের সবার একটা লিস্ট আমি তুলবো, আপনাদের সবার জন্য আমার পক্ষ থেকে ভালোবাসা থাকবে, পাবেন। ঠিক আছে, 46-এর অনেকগুলো কাস্টমার, আপনারা 46 ড্রেস আনেন, বেশি বেশি করে সেল হবে। 46 আপু আসে না, ম্যাক্সিমাম 44 ইনশাল্লাহ। আপি তোমার সবসময় তোমার পাশে আসি, অবশ্যই আপু তোমরা সবসময় আমার পাশে থাকবা। তোমার ড্রেসটা কি রিস্টক করো প্লিজ? আপু রিস্টক কি আমি দেখি, এখন কালেকশন অর্ডার দিছি, যদি এটা যদি চলে আসে তাহলে দেখে দিতে পারবো। আসসালামু আলাইকুম আপু, আপনার জন্য দোয়া রইল, এগিয়ে যান। থ্যাংক ইউ আপু, তুমি এগিয়ে যাও, থ্যাংক ইউ। আপনার ড্রেস প্রাইস অনেক রিজনেবল, বাট আমার সাইজ তাই নিবো ইনশাল্লাহ। আচ্ছা আপু মাশাল্লাহ, থ্যাংক ইউ আপু। 44 সাইজ কেন রাখেন না? খুবই কম থাকে আপু, এত সুন্দর সুন্দর ড্রেস আমি নিতে পারছি না, কষ্ট লাগে। কবে দেখাবা গাউন আপু? আপু আমি এক দুই দিনের ভিতরে দেখানোর ট্রাই করব, আর ওগুলো হচ্ছে সব ঈদের একদম লাস্ট স্টক, একদম লাস্ট স্টক ঈদের। ঠিক আছে, ঈদের একদম লাস্ট স্টক থাকবে, আর ওগুলো খুবই এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ বলতে কি রিজনেবলের মধ্যে অনেক ড্রেস। আচ্ছা একটা ড্রেস আনো তো আপু, ওই যে ওই ড্রেসটা আনো তো, কি ধরনের কিছু ড্রেস থাকবে দেখাই। লাভ ইউ আপু, থ্যাংক ইউ। তুমি খারাপ কথা ইগনোর করো, খারাপ মানুষদের কথা নিয়ে ভাবতে হবে না, ভাবতে না আপু। আচ্ছা এই ধরনের কিছু ড্রেস আমি এখন প্রাইস বলবো না, তো এখন প্রাইস বলবো না, বাট এই ধরনের কিছু ড্রেস আসবে। হ্যাঁ, এই ধরনের কিছু ড্রেস আসবে, যারা হচ্ছে এগুলো বুঝতে পারতেছেন এগুলা কোন ধরনের ড্রেস। লাইভে তো কালারটা পচা দেখা যাচ্ছে সাথে এরকম, কিন্তু এগুলো বাজেট 6000 টাকার উপরে রাখতে হবে। হ্যাঁ, 6000 টাকার উপরে রাখতে হবে। এগুলো প্রচুর স্টাইলিশ ড্রেস, প্রচুর। আপু কেমন আছো অনেকদিন পর? আপু আপু ওই মেসেজটা আগে চলে গেছে ইনশাল্লাহ। আপু তুমি ভালো থাকবা, যারা পেছনে লাগে তারা পেছনেই থাকবে। আমি এ লাইভ শেষ করে
উজুটুজু করে আমি নামাজে বসবো, লাইভটা শেষ করি, আর আল্লাহর কাছে সুন্দরভাবে বিচার দিব যে কেন হচ্ছে আমার পিছনে এভাবে লাগছে। সে যেই ধর্মেরই হোক, যেমন পরিবেশেরই মেয়ে হোক, আর যেখানেই থাকুক না কেন, আল্লাহর হুকুম ছাড়া নিঃশ্বাস, এই যে নিঃশ্বাস যে নিচ্ছি, এটাও হচ্ছে কি বলবো, যেদিন আল্লাহর হুকুম শেষ সেদিন মরে যাব। তো আল্লাহর হুকুম ছাড়া কোনো কিছু আসলে হয় না। তো আমি দেখি, আমি যেরকমই পার্সন হই না কেন, আমি দেখি, আমি আল্লাহর কাছে বিচার দিব, দেখি কি হয় এগুলো রেজাল্ট, যেই হোক না কেন, আমি তো আর নাম টাম জানি না। আচ্ছা, ওয়াও, থ্যাংক ইউ আপু। আপু কেমন আছে? আলহামদুলিল্লাহ, কাজী শাবানা খান আপু ভালো আছি, আই লাভ ইউর কালেকশন, থ্যাংক ইউ আপু। আপনার ড্রেসটার প্রাইস কত আপু? 3800 টাকা ছিল, সোল্ড আউট হয়ে গেছে। যাই হোক, যারা যারা অর্ডার দিয়েছেন পেজে মেসেজ দিয়ে রাখবেন, হ্যাঁ পেজে মেসেজ দিয়ে রাখবেন, পেজে মেসেজ দিয়ে রাখবেন। আর যারা হচ্ছে আমাকে সাপোর্ট করতেছেন অবশ্যই হচ্ছে পেজে মেসেজ দিবেন, আপনাদের সবার নাম আমি আমার ডায়েরিতে তুলবো, দরকার আছে। হ্যাঁ, সো আমি যখন লাইভে আসবো আপনাদের একটা কাজ করতে হবে, খুব বেশি আমাকে সাপোর্ট দিতে হবে, আমি লাইভে আসলে খুব বেশি আপনাদেরকে লাভ ব্রেক দিতে হবে, লাভ ব্রেক দিতে হবে, এরকম আমার পাশে থাকতে হবে, এরকম আমার পাশে থাকতে হবে, বেশি বেশি লাভ ব্রেক দিতে হবে। আপু আমি ছোট্ট একটা মানুষ, তোমাকে বড় বোনের মতো ভালোবাসি, সবসময় পাশে আছি, থ্যাংক ইউ অথই, আমি জানি তুমি একটা লক্ষ্মী। আপু নিউ ড্রেসগুলো কি বেবির জন্য আনবা? না, মনে হয় বেবি ড্রেস আসবে না, আর বেবি ড্রেস নিয়ে সাইজ নিয়ে আরও প্রবলেম আপু, নাহলে তো আমার বেবি ড্রেস পাগলের মতো সেল হয়, পাগলের মতো সেল হয়। আপু সত্যি তোমাকে সাপোর্ট করতেছি, কিন্তু আমার মন ভালো নেই বলে কিছু তো চলে গেল। ধৈর্য ধরো, আস্তে আস্তে আরও বাড়বে, এগুলো ইগনোর করতে শিখো। হ্যাঁ স্বর্ণা আক্তার আপু, এটা ঠিক বলছো আপু, আপনি অনেক সুন্দর, থ্যাংক ইউ, দিয়ে দিলাম আপনি। লাভ ইউ আপু। ফারজানা রহমান শান্তা আপু, থ্যাংক ইউ, এখন লাইভে থেকে আপনাদের কমেন্টগুলো বেশি ভালো লাগতেছে, ঠিক আছে, কমেন্টগুলো পড়ে আমার মনটা ভালো হয়ে গেছে, আপনারা আসলে হচ্ছে আমার জন্য বেস্ট। কম আমার আপুরা খুবই কম, 200-300 আপু হবে, ঠিক আছে, খুবই কম, বাট সবাই বেস্ট। মুন লাস্ট ড্রেসটার প্রাইস কত? ডোন্ট ওয়ারি, আই এম উইথ ইউ লাকি একটা, থ্যাংক ইউ আপু, প্লিজ 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 44 সাইজ স্টক করো। ওকে আপু, তোমাকে যারা যারা বাজে বাজে কমেন্ট করছে, আমিও নামাজ পড়ে তোমার জন্য দোয়া করব, অ্যান্ড ওদের যেন আল্লাহ ঠিক পথে এনে দেয়, এটাই হচ্ছে দোয়া করব। ঠিক পথে তো এনে দিবে, আর এটার জন্য বিচারও যেন আল্লাহ করে, অবশ্যই বিচার যেন করে, যেই হোক এগুলোর সাথে জড়িত, তোমার পাশে আছি, থাকবো সবসময়, থ্যাংক ইউ আদরা জান্নাত আপু, থ্যাংক ইউ। আমি লাইভ শেষ করার পরে প্লিজ যারা আমার লাইভটা কালকে দেখবেন বা হচ্ছে এখন দেখতেছেন, পেজে মেসেজ দিবেন, এই সাপোর্টের কথাটা বলে পেজে মেসেজ দিবেন, আপনাদের সবার নাম আমি তুলব। তুমি খুব, তুমিও খুব ভালো, থ্যাংক ইউ আপু, আপু তুমি অনেক ভালো, তুমি এগিয়ে যাও, তোমার লাইভের জন্য বসে থাকি আমি এখন থেকে, এখান থেকে কিনি, বাজে লোকের শেষ অস্ত্রই হলো বাজে কথা, কান দিও না। হ্যাঁ, এটা এটা একদম 100% ট্রু। তুমি দেখো না আপু আমার পেজ এত ছোট, এত পিচ্ছি, এত ছোট একটা পেজ, একটা নতুন পেজ খুললে মানুষ 1 মাসের ভিতরে 1-2 লাখ ফলোয়ার্স হয়ে যায়, ভিউয়ার্স হয়ে যায়, সব কিছু হয়ে যায়। আমার পেজ ছোট, আমি ছোটই রাখছি, বড় কিন্তু করি না, এটা বড় করা যায়, নিজের উপরে ডিপেন্ড, জাস্ট বুস্টিংয়ের ব্যাপার আর কিছু না, ঠিক আছে, তাতেই হচ্ছে আমার এত প্রবলেম করতেছে। আচ্ছা, দুয়ারুল আপু, শয়তানদেরকে আল্লাহ হেদায়েত করুক, আমিন আমিন। আচ্ছা, এই চার শেষ হয়ে যাচ্ছে আপু, লাইফ ক্লিয়ার না, ওই যে প্রবলেম করতেছে হয়তো বা, তোমার কোয়ালিটি ভালো ড্রেসের, থ্যাংক ইউ আপু। আপু 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 ফারজানা আহমেদ, হ্যাঁ আপু আপু বলো আপু, সবসময় তোমার লাইভ দেখি বাট এখনও কোনো ড্রেস নিই নাই, ইনশাল্লাহ নেক্সটে নিব অবশ্যই আপু, আল্লাহ 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 ছেড়ে দেয়, আল্লাহ ছাড় দেয় বাট ছেড়ে দেয় না তাদের, হ্যাঁ অবশ্যই ছাড় দেয় বাট ছেড়ে দেয় না, অবশ্যই। লাভ ইউ, লাভ ইউ টু আপু। আপু আমরা ফার্স্ট থেকে তোমার সাথে আছি অ্যান্ড শেষ পর্যন্ত থাকবো, যতই বাজে লোক আসবে তোমার কিছু বলতে দিব না, আমরাই প্রতিবাদ করবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ ফারি ইসলাম আপু, লাভ ইউ তোমাকে, এভাবে আমার সাপোর্টে থাকবা, আল্লাহ। আমি না কমেন্ট চলে গেলে নিচে নামাতে পারি না,
আমি কমেন্ট করতেছি, পরে শেষ করে লাইভ শেষ করে দিব। আচ্ছা, কানাডা থেকেও তোমার ড্রেস নি অলওয়েজ। থ্যাংক ইউ তাসলিমা আক্তার আপু, আমার ড্রেস আপনার মতো অনেক সুন্দর, আপনাকে অনেক ভালো লাগে। লাভ ইউ সো মাচ আপু, লাভ ইউ টু আপু। আপু আর ড্রেস দেখাবেন না না আপু, আজকে লাইভ এখানে শেষ, এখানেই থাক। ইনশাল্লাহ হচ্ছে আল্লাহ যদি বাঁচায় রাখে পরশু দিন লাইভে আসব, আর হচ্ছে জোস জোস কালেকশনে আসব, ঈদের একদম লাস্ট স্টক ড্রেস, ঠিক আছে? সো তোমরা সব ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। নেক্সট লাইভ দেখা হবে গর্জিয়াস ড্রেস নিয়ে। আল্লাহ হাফেজ।